নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু ডিআই আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। কিছুদিন আগেই আমরা একটা প্রতিবেদন করেছিলাম, যেখানে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছিলাম, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য দল থেকে আসা নেতাদের মেনে নিতে পারছেন না, প্রকাশ্যেই তিনি এই ব্যাপারে মন্তব্য করছেন। আর এবার সেই তালিকায় আরও একবার যুক্ত হলেন হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, যেখানে একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে অন্য দল থেকে এত নেতানেত্রীদের কেন যোগদান করানো হচ্ছে, মানুষ যে এটাকে ভালো চোখে নিচ্ছে না, সেই ব্যাপারে নিজের মত পোষণ করেন এই তৃণমূল নেতা। মূলত এই বিষয় নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। বন্ধুরা, এর আগে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন, তখনও কিন্তু এই প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি মানতে পারবেন না। তবে তারপর অনেকেই ভেবেছিল যে প্রসূনবাবুকে তৃণমূল কংগ্রেস ম্যানেজ করে নেবে, তিনি আর সেই রকম করে বক্তব্য রাখবেন না যাতে দলের অস্বস্তি তৈরি হয়। কিন্তু আমরা কী দেখলাম, হেভিওয়েট এই তৃণমূল সাংসদ নিজের অবস্থানে অনড়। শুধু বর্তমানে অন্য দল থেকে আসা নেতাদের গ্রহণ করা নয়, যে সিপিএমের চিরকালীন শত্রু তৃণমূল কংগ্রেস, সেই সিপিএমের অনেক নেতাকে দলে জায়গা দেওয়া নিয়েও এদিন আপত্তি তুলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন হাওড়া জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়েই তৃণমূল সাংসদের এই ক্ষোভ। অনেকে আবার এটাও বলছেন শুধু জেলাস্তর নয়, রাজ্যস্তর থেকেই যেহেতু দলবদল এবং অন্য দল থেকে আসা নেতাদের জায়গা দেওয়া নিয়ে সবুজ সংকেত দেওয়া হচ্ছে, তাই একদম গোটা তৃণমূল পরিবার এবং তাদের সিস্টেম নিয়েই তৃণমূল সাংসদ নিজের রাগ উগড়ে দিয়েছেন। বন্ধুরা, বিশেষজ্ঞরা কিন্তু অনেক দিন ধরেই বলছিলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই পুরাতন কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, অন্য দল থেকে আসা নেতাদের, তোষামতকারীদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, তাদের জনপ্রতিনিধি করা হচ্ছে, ফলে যে কোনো দিন কর্মী বিস্ফোরণ তৈরি হতে পারে তৃণমূলের মধ্যে। কিন্তু অবহেলিত নিপীড়িত কর্মীরা এতদিন চুপচাপই ছিলেন, তারা সব কিছু মুখ বুঝে সহ্য করছিলেন। তবে এবার তৃণমূলের একেবারে ওপরতলার জনপ্রতিনিধিরা কিন্তু বোমা বিস্ফোরণ করতে শুরু করেছেন। যারা ভোটের সময় দল ছেড়ে চলে গেল তাদেরকেই এখন দল গ্রহণ করছে, যারা অন্য দলে থেকে দলকে কটাক্ষ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করলো তাদেরকেই এখন দলের জায়গা দেওয়া হচ্ছে, ফলে এতদিন কর্মীরা এই ব্যাপারে আপত্তি তুলেছিলেন। আর এবার হেভিওয়েট সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো একদম ওপরতলার নেতা এই ব্যাপারে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন, যার ফলে মনে করা হচ্ছে যে এইরকমভাবে যদি খুব উগড়ে দিতে শুরু করেন প্রসূনবাবু, হয়তো তিনি খুব তাড়াতাড়ি তৃণমূল নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেবেন। তবে অনেকে আবার এক্ষেত্রে অন্য যুক্তি দিতে শুরু করেছেন, তাদের বক্তব্য এতদিন প্রসূনবাবুর স্বার্থে আঘাত লাগেনি তাই তিনি চুপচাপ ছিলেন, কর্মীরা অনেকদিন ধরেই দলের মধ্যে বলার চেষ্টা করছিলেন যে যারা দল করে তাদেরকে জায়গা দেওয়া হোক, কিন্তু তা করা হয়নি। তবে এখন যখন প্রসূনবাবুর নিজস্ব ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে তখন তিনি এই রকম কথা বলছেন, ফলে দুটো বিষয় এখন উঠে এলো। এক, তৃণমূলকে ভাবতে হবে যে কেন তাদের দলের একের পর এক গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা এই রকম বিস্ফোরক মন্তব্য করছেন, তাদের কাছে কি এই রকম জনপ্রতিনিধিরা আপন নাকি অন্য দল থেকে আসা নেতারা আপন, তাদেরকে এই ব্যাপারে একটা না একটা সিদ্ধান্ত নিতেই হবে, তা না হলে কিন্তু প্রকাশ্যে এই রকম জনপ্রতিনিধিরা বিস্ফোরক মন্তব্য করতেই থাকবেন। সামনেই পৌরসভা নির্বাচন, এরকম চলতে থাকলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়তে পারে, যার ফলে আখেরে ক্ষতির মুখে পড়তে হবে ঘাসপুরশিবিকে। আর দ্বিতীয়ত, যদি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা দলের এই সিদ্ধান্ত মানতে না পারেন তাহলে তারা কিন্তু আগামী দিনে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, হয় তারা দলের ভেতরে থেকে এই রকম বিদ্রোহী মন্তব্য করতেই থাকবেন, তা না হলে তারা জার্সি বদলে নিতে পারেন। কেননা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মনে এটাই চলছে যে দীর্ঘদিন দল করার পর তারা কোনো জায়গা পেলেন না, কিন্তু হঠাৎ করে অন্য দল থেকে আসা নেতারা জায়গা পেয়ে গেল, তাই আদৌ কি তৃণমূল করে কোনো লাভ আছে, এই প্রশ্নটা কিন্তু প্রসূনবাবুদের ভেতরে ভেতরে চলছে। তিনি স্বীকার করুন বা অস্বীকার করুন, মনে মনে এই ক্ষোভ তৈরি হয়েছে বলেই যে তিনি প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারছেন তা বলার অপেক্ষা রাখে না, কেননা তৃণমূলে কেউ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কোনো কথা বলতে পারেন না। তবে প্রসূন বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলছেন মানে তাদের মনে একটা বিশাল আকার ক্ষোভ তৈরি হয়েছে, আর সেই ক্ষোভের কিছুটা অংশ তারা প্রকাশ্যে ব্যক্ত করতে শুরু করেছেন, ফলে মনের ভেতরে চাপা ক্ষোভ যদি এবার তারা ব্যক্ত করতে শুরু করেন তাহলে কিন্তু বড়সড় বিপদের মুখে দাঁড়িয়ে পড়তে হতে পারে ঘাসফুল শিবিরকে। আর তার জেরেই একাংশ বলছেন যে চরম অসম্মান, আত্মসম্মান, এই সমস্ত বিষয় কাজ করছে প্রসূনবাবুর মধ্যে, তাই তিনি প্রকাশ্যে এই রকম মন্তব্য করছেন, যার ফলে এই অসম্মানটাকে মাথায় রেখে তিনি হয়তো বা দলে কোনো গুরুত্ব না পাওয়ার কারণে, সেভাবে জায়গা না পাওয়ার কারণে, অন্য দল থেকে আসা নেতারা তার জায়গা নিয়ে নেওয়ার কারণে,
বা উঁচু স্তরে জায়গা পাওয়ার কারণে তিনি দলের সঙ্গে দূরত্ব তৈরি করে দিতে পারেন। আর সেই দূরত্ব যদি দলবদল করার মতো ব্যাপার হয় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে বড় সড়ো ঘটনা ঘটে যেতে চলেছে। তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে, কী করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তা তার নিজস্ব ব্যাপার, কিন্তু একটা সামগ্রিক ধারণা আপনাদের কাছে তুলে ধরলাম আমরা। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কী মতামত, আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি। রাজ্য থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।